যেহেতু আমাদের বাংলাদেশে রাসেল ভাইপার নামক একটি সাপ বংশবিস্তার করছে, দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে, জেলায় এবং বিভাগে, সেহেতু আমাদের উচিত একটি দোয়া বেশি বেশি পাঠ করা। সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমরা যখন ঘর থেকে বের হব কিংবা সকাল সন্ধ্যাও এটি পাঠ করতে পারি। ইনশাল্লাহ কোনো পোকামাকড় কিংবা কোনো সাপ অথবা কোনো জন্তু জানোয়ার যে কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না, এবং ক্ষতি করলেও আল্লাহ সুবহান তাআলা আপনাকে রহম করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, এর প্রতিদান হিসাব তিনি নিজ হাতেই দান করবেন। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।